আমাদের পুকুর, জল টলমলে ছোট্ট পুকুর, পুকুরের উপর মাচায় বাঁধা হাঁসের খোপ। হাঁসেরা দিনভর পুকুরে সাঁতার কাটে আর রাতে খোপে ঘুমায়। প্রতিদিনই আমরা খোপ থেকে দু চারটে করে ডিম পাই। আজ তুললাম 5টি ডিম। আমাদের পিঠাপুলির বাহিনীও চলছে পিছু পিছু। আজ বানাবো হাঁসের ডিমের মজাদার জলখাবার। ঘরের জমানো ডিম থেকে নিয়ে নিলাম আরো 5টি। এলাচ, দারুচিনি, লবঙ্গ আর কটি কালো গোলমরিচ শিলনোড়ায় পিষে নেব ভালো করে। ছয়টি ডিম ভেঙে নিলাম। দুটো ডিম ছোট্ট ফুটো করে খুব সাবধানে ভাঙব। খোসাটা দিয়ে লীলাবতী কিছু একটা বানাবে। ডিমগুলো ভালো করে ফেটিয়ে তাতে মিশিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো, আর মেশাবো পিষে নেয়া গরম মশলা। তারপর ভালো করে ফেটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ করব 20 থেকে 25 মিনিট। এই সময় উনুনের আঁচ থাকবে মাঝারি। ডিমের ভাপা সেদ্ধ হতে থাক আর আমি এই ফাঁকে কুচো করে কেটে ফেলি কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনে পাতা। ডিমের ভাপা সেদ্ধ হয়ে গেছে। ওদিকে লীলাবতী বানাচ্ছে ডিমের খোসা আর টিস্যু রোল দিয়ে চমৎকার পুতুল। তিনটি ডিম আর 1 কাপ চালের গুঁড়ি ভালো করে মিশিয়ে নেব। দেব 1 চা চামচ পরিমাণ লবণ, মরিচ, হলুদ, ধনিয়া ও কালো গোলমরিচের গুঁড়ো, মিশিয়ে নেব ভালো করে। তারপর দেব কেটে রাখা ধনে পাতা, পেঁয়াজ ও কাঁচা মরিচ। তাতে পরিমাণ মতো জল দিয়ে গোলা তৈরি করব। বানাবো ডিমের ঝাল পিঠা বা ডিম পোয়া। ডুবো তেলে একে একে সোনালি করে ভেজে তুলব। দারুণ মজার ঝালঝাল ডিম পোয়া। ডিমের ভাপা কেকটা লম্বা করে কেটে নেব। বানাবো লীলাবতীর প্রিয় এগ ফিঙ্গার।
একটি ডিম ফেটিয়ে নিয়ে তাতে মিশিয়ে নেব আধা চা চামচ লবণ, গরম মশলা ও কালো গোলমরিচের গুঁড়ো। তারপর ডিম ভাপার টুকরোগুলো সেই মশলাদার ডিমে ডুবিয়ে গড়িয়ে নেব ব্রেড ক্রাম্বে। ডুবো তেলে ভেজে তুলব বাদামি করে। হয়ে গেল মজাদার এগ ফিঙ্গার। কুড়িয়ে আনা কামরাঙা কেটে ভালো করে ছেঁচে নিলাম। তারপর একটা পরিষ্কার ভেজা কাপড়ে পোটলাক বেঁধে রস নিংড়ে নিলাম। চিনি, লবণ আর একটু জল মিশিয়ে তৈরি করে নিলাম কামরাঙার শরবত। ডিমের ঝাল পিঠা আর এগ ফিঙ্গারের সাথে চাটনি না হলে কি চলে? তাই বানাব ধনে পাতার চাটনি। ধনে পাতা, কাঁচামরিচ, তেঁতুল, সাথে লবণ, চিনি, ব্যাস। তারপর ভালো মতো পিষে বানিয়ে ফেললাম ধনে পাতার চাটনি। চাটনি বানাতে বানাতেই মুখটা জলে ভরে উঠল। এখন হবে মজাদার সালাদ। টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। একটি ডিম পোয়া কেটে নিলাম ছোট ছোট টুকরো। দিয়ে দিলাম আধখানা লেবুর রস আর কিছু ধনে পাতা কুচি। ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিতেই তৈরি হয়ে গেল মজার সালাদ। খাবারগুলো গুছিয়ে নিয়ে চলে যাব দোতলার পশ্চিমের বারান্দায়। নীলা ওখানেই বসে অপেক্ষা করছে। আমরা আয়েশ করে বসলাম, শুরু করলাম খাওয়া। চাটনি দিয়ে মেখে খাচ্ছি ডিম পোয়া আর এগ ফিঙ্গার। খেতে ভীষণ মজা। খুব সুন্দর হয়েছে লীলার বানানো ডিমের পুতুল। না না, ডিমের খোসার পুতুল। আমার এই ভুলভাল কথা শুনে লীলাবতী হাসি আর থামাতেই পারছে না।